কি ভাবছেন, ফুলকপি ডাঁটা কি খাওয়া যায়? কিভাবে খাওয়া যায়? এটা তো সবসময় ফেলে দেওয়া হয়, তাহলে এটা দিয়ে কি করা যায়, খাওয়া যায় কি? এরকম প্রশ্ন হয়তো আপনার মনে অনেক থাকে। তাহলে একটু অপেক্ষা করুন, আমার রেসিপিটা দেখে যান। আজকে আমি এমন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব যেটা হয়তো আপনার জীবনে কখনো দেখেননি। আর এটা খেতে কষা মাংস কি একদম নামি দামি খাবারের চাইতে কোনো অংশে কম নয় এবং স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি সবসময় ট্রাই করি আমি আমার চ্যানেলে ইউনিক এবং আনকমন রেসিপি শেয়ার করার জন্য। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, আজকে একদম 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 টোটালি আনকমন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে ফুলকপি ডাঁটা দিয়ে ভর্তা রেসিপি। আর সেটা কিভাবে করেছি সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আর হয়তো বা এটা আপনার জন্য ভালো হতে পারে বা আপনার কাছে ভালো লাগতে পারে, তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন এবং শিখে নেন কীভাবে আমি আপনাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আমার এই আনকমন এবং ইউনিক রেসিপি আমি কীভাবে করেছি। তার জন্য অবশ্যই 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 আমাদের দরকার হচ্ছে ফুলকপি ডাঁটা। আর এটা কিন্তু ফুলকপি ডাঁটাটা কিন্তু আমি যেটা একটু নরম থাকে ওইটা নিয়েছি, একটু শক্ত যে থাকে ওইটা নিয়েই নেই। তো এখন ফুলকপি ডাঁটাগুলোকে চারিপাশে যে পাতা থাকে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর একটু ছোট করে কেটে নিতে হবে, যা শুধু সিদ্ধ করার জন্য, যেহেতু এগুলো অনেক অল্প সময় সিদ্ধ হয়ে যায় যার জন্য এত ছোট করতে হবে না। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটা হাঁড়ি নিয়ে নেবেন, এই হাঁড়িতে হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে কি করবেন, ব্লেন্ডারে দিয়ে তারপর ব্লেন্ড করে নেবেন। এর সাথে আরেকটা কথা বলি, এর সাথে কিন্তু আমি যে ছোলা ডাল থাকে, ছোলা ডাল বা বুটের ডাল যে কোনো একটা নিতে হবে, নিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে এটা ব্লেন্ড করে নিতে হবে, কারণ ব্লেন্ড করা ছাড়া এটা পারফেক্টলি হবে না। এবার চলে এসেছি আমরা চুলায়, এখন বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুইটা একটা তেজপাতার মতো, আর হচ্ছে অ্যাড করে দিয়েছি রসুন। রসুন তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যার জন্য অবশ্যই প্রত্যেকটা রেসিপিতে আমরা ট্রাই করি রসুন ব্যবহার করার জন্য। হয়তো বা অনেকের নাও ভালো লাগতে পারে, সেক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে খেতে চান। তো এখন আমি এর সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দুইটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। তো ব্রাউন কালারের মতো কিছুটা হয়েছে, এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। তবে কাঁচামরিচটা কিন্তু বড় করে কাটা যাবে না, এটা কুচি করে কাটতে হবে। যেমন আপনারা ডিম ভাজি করার জন্য যদি কাঁচামরিচ ইউজ করেন যেভাবে কুচি করে কাটে, সেম ওরকমভাবে কাঁচামরিচটা কাটতে হবে, বড় করে কাটা যাবে না যেহেতু এটা ভর্তি হবে তার এর জন্য আর কি। এরপর আমি অ্যাড করে দিয়েছি এখানে যে হলুদের গুঁড়া আছে, হলুদের গুঁড়া, তারপরে অ্যাড করে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা, আর তারপর অ্যাড করে দিয়েছি লবণ। এরপরে অ্যাড করে দিচ্ছি যে ফ্রাই করে রাখা যে জিরা আছে সে জিরা। তবে এগুলো সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করবে, আমি যেহেতু এখানে পরিমাণ অনুসারে যতটুকু নিয়েছি সে অনুসারে দিয়েছি। আপনি যদি এটা বেশি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এটার মধ্যে একটু বেশি পরিমাণে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করতে হবে। এখন একটু ভালো করে পানি দিয়ে নেড়েচেড়ে দিয়ে রেখে দিতে হবে, যেহেতু এটাকে অবশ্যই মশলাটা ভালো করে কষানোর প্রয়োজন আছে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টেস্টিং সল্ট। আপনার যদি না থাকে সেহেতু আপনি সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে যদি আপনার থাকে অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন, কারণ এতে করে আপনার যে ভর্তাটা করবেন সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটা ডিম, আর একটা ডিমটা দেওয়ার কারণে কিন্তু আপনার স্বাদটা আরও 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 ভালো হয়ে গেছে। এখন যদি আপনার বাসায় যদি মাছ মাংস না থাকে, আপনি এরকম একটা ভর্তা দিয়েও কিন্তু একদম এক থালা ভাত মানে এক প্লেট ভাত খেতে দ্বিধাবোধ করবেন না, সাথে সাথে আপনার খাবারটা খাওয়া হয়ে যাবে, মানে এতটাই মজার ছিল এই ভর্তা রেসিপিটা। আসলে আমার কথা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে এই নর্মাল যা শুধু ফুলকপি ডাঁটা দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় আমি কখনো চিন্তাও করতে পারিনি। তো আমার কাছে এত ভালো লেগেছিল, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছিল। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, আর আমি সত্যি বলছি কি না একবার বাসায় ট্রাই করেই দেখবেন। আসলে যদি রাঁধুনিরা এরকম আনকমন এবং ইউনিক রেসিপি তৈরি করতে পারে, তাহলে কিন্তু পরিবারের সদস্যদের কাছ থেকে প্রশংসা পেতে মানে প্রশংসাও পাবেন এবং গিফটও পাবেন, তাদের জন্য কিন্তু এরকম ইউনিক আইডিয়া আমার চ্যানেলে খুঁজে পাবেন।
এই তো এখন আমি ডিমগুলো ভালো করে ভেজে মানে একটু ফ্রাই করে নিচ্ছি, আর সবগুলো মশলা একসাথে ভালো করে ইয়ে করে দিচ্ছি। আর এটা কিন্তু ঝুরা ঝুরা করতে হবে, ইয়ে করে রাখা যাবে না, একদম ঝুরা করে, তারপর একটু আস্ত রাখা যাবে না আর কি। একটু ঝুরা ঝুরা করে রাখলে তারপর ভর্তাটা খেতে ভালো লাগে এবং পারফেক্টেবল একটা কনসিস্টি চলে আসে দুটার মধ্যে, দুটার একটা ভালো কম্বিনেশন চলে আসে। এখন আমার ডিমটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম ডাল এবং হচ্ছে ফুলকপি ডাটা, সেগুলো সব একসাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালো করে একসাথে অ্যাড করে দিতে হবে। আর এখানে কিন্তু মশলা এবং হচ্ছে যে ডাল এবং যে ফুলকপি ডাটাগুলো সিদ্ধ করা আছে, এগুলো ব্লেন্ড করেছিলে, সেগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর কারণ হচ্ছে আমি কিন্তু এখানে কোনো পানি, এক্সট্রা পানি ইউজ করব না। এর একটাই কারণ যে ডালটাও সিদ্ধ করা এবং যেই ফুলকপি ডাটাটা আছে সেটাও কিন্তু সিদ্ধ করা। সেহেতু যেহেতু সবগুলো সিদ্ধ করা এবং আমার সবগুলো মশলাগুলো কষানো আছে, যার জন্য আমার এক্সট্রা পানি ইউজ করার প্রয়োজন নেই। আর এটা খেতে তারতম্য কোনোটাই কম হয় না, খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এমন হয়ে গেছে, কারণ হচ্ছে যখন মিশানো হয়ে যাবে তখন সবগুলো একটা ভালো একটা কম্বিনেশন চলে আসবে এবং দেখতে এরকম দেখাবে। তো আস্তে আস্তে একটু কন্টিনিউ একটু নাড়াচাড়া করে ইয়ে করে দিতে হবে, মিশিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর ইয়াতে কিন্তু যে ফুলকপি ডাটাগুলো সিদ্ধ করে যে ব্লেন্ড করেছিলাম সেগুলোতে কিন্তু একটু পানি পরিমাণ থাকে, যার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে একটু টাইম নিয়ে করতে হবে। আপনারা এরকম কোনো আনকমন রেসিপি, আমার এই রেসিপিটার মতো কোনো রেসিপি খেয়েছেন কিনা বা এভাবে করেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করার পর, কন্টিনিউ নাড়াচাড়া করার পর এরকম যখন হয়ে আসবে, মানে এর মধ্যে কোনো পানির ভাব থাকবে না, যখন পানি কোনো থাকবে না, তখন এ পর্যায়ে আপনারা এটাকে নামিয়ে নিতে পারেন। এতো আমি কিন্তু ভালো করে নিয়ে এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন এবার আপনার মন মতো যে কোনো সার্ভিং ডিশে আপনি আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারেন। এই রেসিপিটা গরম ভাতের সাথে এতটাই ভালো লাগবে যে আপনি মাংস এবং মাছকে বলবেন তারা দূরে থাক, আজকে আমি জাসুদের ভর্তা দিয়ে ভাত খাবো। সত্যি কথা, আমার কথা বিশ্বাস না হলে একবার হলেও আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন এটার স্বাদ কতটা এবং মুখে লেগে থাকার মতো এরকম একটা রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি শেয়ার করে দেন হয়তো অন্যজন শিখতেও পারে, অন্যজনের কাছে ভালো লাগতে পারে, অন্যজন উপকৃত হতে পারে, তো সেজন্য আপনার শেয়ারটা অনেক জরুরি। তো আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।